বুধবার সামাজিক মতে ধুমধাম করে হয় বিয়ে, বৌভাতের রাতে সংসার করবে না বলে আচমকা বেঁকে বসেন নববধূ। বৌভাতের পরের দিন বিবাহ বিচ্ছেদের আবেদন করতে আদালতে হাজির নবদম্পতি। বৌভাতের দিন নববধূ রেহেনু কাণ্ডে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পলিকা গ্রামে। কালকে ওদের বৌভাত হয়েছে, রাত্রি তিনটার সময় আমাকে ডেকে আনলো, আর রাতে আগে যারা আসছে তাদের গাড়ি আটকায় রাখলো। রাইখা আমাকে ফোন করা হলো, আমি না আসলে মীমাংসা হবে না, আমার মেয়েকে ওরা রাখবে না। আমার মেয়ের সাথে ওখানে কি হয়েছে, আমার মেয়ে ওদের সাথে কি খারাপ ব্যবহার করছে কিনা আমি কিছু জানি না। আমি আসলাম, আমার সামনে আমার মেয়ে ঘরে ঢুকলাম, মেয়েকে বুঝাইলাম, মেয়ে বললো আমি এখানে থাকবো মা, আমি সংসার করবো, তুমি চলে যাও, তোমরা চলে যাও। কিন্তু ওরা আমাদের যেতে দিল না, আমার সামনে আমার মেয়েকে ঘর থেকে টেনে বের করে দিল। আজকে কি হলো? আজকে ওরা সকাল অবধি আমাদের ওখানে আটকে রাখলো, রাখে পুলিশ ডাকলো, পুলিশ আসলো, পুলিশ এসে কতগুলো কথা জিজ্ঞেস করলো, তখন পুলিশের সামনেও বলছে না আমি সংসার করবো না এখানে, যেহেতু ওরা এমন অত্যাচার করতেছে, সংসার করতে গিয়ে আসলে যে মেয়েটা মেরেও ফেলতে পারে ওরা, ঠিক নাই, অপয়া, তারপর অলক্ষী, অশুভ, মানে কালো ছায়া বলছে, আমার মেয়ে ঢোকার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে বাড়ি, ওসব কথাবার্তা, আমার মেয়ে মোবাইলে কি ব্যবসা করে আমার সংসার চালায় ওসব কথা বললো। তারপরে পুলিশ আসলে, পুলিশ মীমাংসা করে দিয়ে বললো যে তোমরা দুই ফ্যামিলির লোক থানায় আসো। ওরা কি করলো, আমাদের থানায় নিয়ে গেল না, ওরা আমাদের থানায় না নিয়ে গিয়ে উকিল ডাকলো, উকিলকে দিয়ে কী কী লেখাইলো, ওকে দিয়ে সাইন করাইলো, করা ওরা আমাদের কোর্টে নিয়ে আসলো ডিভোর্সের জন্য। আচ্ছা, আপনি কি চান? আমরা তো ডিভোর্স দিতে চাই না এখন, আমরা ডিভোর্স দিব কিছুদিন পরে, আমাদের সময় লাগবে একটু, আমরা বাড়িতে যাবো, আমাদের বাড়ি আত্মীয় স্বজন আছে, আমার হাজবেন্ড বাড়িতে আছে অসুস্থ। এই ছেলের সাথে কি সংসার করাতে চান? আমার মেয়ে সংসার করবে না ওর সাথে, কেন এখানে আমার মেয়ে দিলে আমার মেয়ে বাঁচবে না, মরে যাবে। তাহলে তো ডিভোর্স দিতেই হবে, ডিভোর্স দিব কিছুদিন, আমাদের টাইম লাগবে, আমরা বাড়ি যাবো। তারপরে কি নাম যাবো, কি নাম আপনার, নাম পরিচয় আমি বলবো না। গতকালকে আপনার বৌভাত হয়েছে, আজকে ডিভোর্সের পথে আসলেন কেন? মানে আমি যখন বিয়ের আগে আমি দু কয়েকদিন বলছি, তখন আমাদের বাড়ি গ্রামে, তোমাদের বাড়ি শহর, কোনো অসুবিধা তোমার আছে কি? ও বলছে প্রথমে অসুবিধা নেই, কিন্তু তারপর বিয়ের ঠিক কয়েকদিন আগে ওর আমার নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে। তখন আমি আমার বোনকে বললাম, বোন ব্যাপারটা কি, এটা কী করতেছে, তার শোনার মতামত বোধ নাই। তখন বলছে, বলে কি না, তখন মিথ্যা কথা বলছে, বলে কি না হয়তো ভুলবশত হাতে কিছু একটা হয়েছে তার জন্য এরকম, কিন্তু বলছে। তারপর যখন আমি বিয়ে করতে যাই তখন অস্বাভাবিক আচরণ, মানে তারপরে আসা নিয়ে আসলাম বাড়িতে, তখন ওর মানে কি বললো, মানে ভাষা বসকে এরকম। তবে আমাকে তাদের পার্সোনাল জায়গা বলে, দেখো এখানে আমার তোমার সাথে আমার ই করা সম্ভব নয়, যদি তুমি একবার কি করো, মানে যদি জোর করো আমি বড় স্টিপ নেব, আত্মহত্যা করতে বাধ্য, আত্মহত্যা করতে তোমার কিন্তু ফাঁসিয়ে দেবো, নানারকমভাবে কথা বলতো। পরে লাস্টে কালকে যখন ওর পরিবার বোবা খেতে আসলো, তখন সবাই অনেক সময় বলেই দিল যে আমি এখানে থাকবো না। আপনার কি মনে হয় মেয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে? সেটা উনি বলতে পারবে, সেটা আমি আপনার কি মনে হয়, সেটা আমি কেমন করে বলবো বলো? আপনার কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়? থাকবে না বলে দিতেছে, এখানে থাকবে না, আমি কিছু জোর জবরদস্ত করে সুইসাইড করতে করবে, তার জন্যই আজকে কোর্টের দ্বারস্থ হয়েছে। তবে পুলিশ আসলে ওটা বলছে তাদেরকে, দেখেন দেখেন যদি কিছু, তা আমার কি হবে, যদি কিছু বড় ধরনের স্টেপ নিয়ে ফেলে, তারপরে বলে দিলে এখানে থাকবে না ও। কি নাম আপনার? অমিত দেবনা। বাড়ি কোথায়? বাড়ি কলিকা। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি আলিপুর। কতদিন আগে বিয়ে ঠিক হয়েছিল? চার মাস। কত পা পড়ালেন? মানে বিয়ে করাতে গিয়ে দেখলাম মেয়ের আচরণটা স্বাভাবিক নয়। সে মানে সে বিয়ে কতদিন আগে ঠিক হয়? বিয়ে চার মাস আগে ঠিক হয়েছে। এতদিন আপনারা বুঝতে পারেন নাই? না না না, আমাদের তো যাতায়াত নাই, দূরত্ব আলিপুর, আমাদের যোগাযোগ হয়নি আপনাদের মধ্যে? যোগাযোগ হয়তো ওর সঙ্গে ফোনে হয়েছে টুকটাক, বা ভাগ্নের মধ্যে জিজ্ঞাসা করছে যে তুমি টাউনের মেয়ে ঘরে যাবা, তোমার তো আবার কোনো অসুবিধা হয় না, বলো না না, গার্জিয়ানরা যেখানে দিতে চান আমি ওখানে দিয়ে। আচ্ছা, তারপর আমাদের বাড়িতে বিয়ে হয়ে যখন আসলো, তারপর ওর গার্জিয়ান আসলো ওখানে বৌভাতের নিমন্ত্রণ, এখন ওদেরকে বলতেছে না আমি থাকবো না এখানে, বাধ্য হয়ে আমরা থানাকে কল করলাম, থানার অভিযোগ গেল, ওরা স্টেটমেন্ট দিল, ভিডিও করলো, বলতেছে না আমি থাকবো, আমাকে সময় দিতে হবে, আমাকে বোঝার কিছু ব্যাপার আছে, গ্রাম আমার পছন্দ না। তারপর অফিসার বলছে তোমাকে কি জোর করে দিয়েছে, ওর মার দিলে তাকাই কোনো উত্তর করছে। এই অবস্থা আমরা চিন্তা করলাম যে ও যেভাবে স্টেটমেন্ট দিতেছে, যদি অস্বাভাবিক কিছু করে ফেলে, এলাকার প্রধান পঞ্চায়েতের ডাকলাম, এরাও অনেক কিছু বোঝালো,
পরবর্তীতে বলল আপনার আইনগত ব্যবস্থা। পরবর্তীতে যদি আরো অনেক কিছু ঘটাইতে পারে, যেটা বলছে যে আপনার জোরজবস্তি করে ওনাদেরকে নিয়ে আসেন এখানে, না না সেটা না, ওর গার্জিয়ান দিচ্ছে, ওর গার্জিয়ান ওর অনুমতি দিয়ে দিচ্ছে। এখন বললাম তাহলে তোমরা এখানে আইনগত যেটা তাহলে সই টই করার ব্যাপার, বললো না আমাদের গার্জিয়ান নাই। আলিপুর এটা বক্সিয়াল আর কি, পলিকা এলাকায়। আমার নাম অমলাং সিকাল। কি হয় মেয়ে? আমার ছেলে আমার ভাগ্নে মানে মামা।